দর্শক, আপনারা জানেন সংসদ সদস্য আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং সেই হত্যাকাণ্ডের একজন সন্দেহভাজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে কলকাতা থেকে। সন্দেহভাজনের সেই খবর আমরা একটু জানতে চাই। কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আপনাকে আপনার কাছ থেকে জানতে চাই যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন হত্যাকারী সিয়ামকে গ্রেফতার করেছে, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি খবর আছে? ধন্যবাদ সাদাত, আমি তোমাকে সেটাই বলতে চাইছিলাম যে কলকাতা পুলিশ এবং কলকাতা প্রশাসন কিন্তু গতকাল রাত অবধি বারে বারে লক্ষ্য রাখছিল যে ঢাকা প্রশাসন বা ঢাকা কি বলছে তারা সেদিক দিয়ে দেখছে, এবং এর পাশাপাশি সমস্ত তদন্তের যে খবরগুলো মানুষ কিন্তু কিছুটা জানতে পেরেছে বা আমরা জানতে পেরেছি। তার মূল উদ্দেশ্য ছিল কলকাতা পুলিশের যে এই যে মৃতদেহ টুকরো টুকরো করে কোথায় গুম করা হয়েছে বা কোথায় লুকিয়ে রাখা হয়েছে, এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল, এবং এর সঙ্গে যে ধারালো অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কোথায় আছে। এই তথ্য খুঁজতে খুঁজতে কলকাতা পুলিশের হাতে বা কলকাতা প্রশাসনের হাতে কিন্তু সিয়াম ধরা পড়েছে, এবং রাজ্য যে গোয়েন্দা দপ্তর সেটা বলছে, যেটা বারে বারে বলা হচ্ছিল যে আখতারুজ্জামান শাহিনের সাথে দুজন ব্যক্তি ছিলেন, সিয়াম এবং জিয়াদ, আদতে তারা একজনই ব্যক্তি, সিয়াম এবং জিয়াদ আদতে একজন ব্যক্তি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মাধ্যম দিয়ে খোঁজ নেওয়া হচ্ছে যে এই বডির টুকরো কোথায় লোকানো হয়েছে বা কীভাবে এটাকে পরিকল্পনাটা সাজানো হয়েছে। এবং এর সাথে তোমাকে বলে রাখি, কিন্তু এই সিয়ামকে মধ্য কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি তাকে বোম্বে থেকে এই পরিকল্পনার জন্য তাকে আনা হয়েছিল কলকাতায়, এবং সে এই ঘটনা ঘটানোর পর তাকে সে ফেরার হয়েছিল, লুকিয়েছিল, তাকে আজকে ধরা হয়েছে। এবং কলকাতা পুলিশের যেটা এখন মূল লক্ষ্য যে এর মাধ্যমে তার যে বডির যে অংশবিশেষ বা বডির টুকরো কোথায় লোকানো আছে সেটাই তাদের লক্ষ্য। এবং পাশাপাশি কলকাতা পুলিশ যেটা মনে করছে যে এত বড় বডি যখন টুকরো করা হয়েছে, মাথা টুকরো করা অত সহজ ব্যাপার না, ফলে এই মাথাটি কোথায় পাওয়া যেতে পারে এগুলোই তাদের খুঁজছে। এবং যেমনটা জানো যে গতকাল রাতে কিন্তু আরেকটি গাড়ি উদ্ধার হয়েছে, এবং এই যে এত বড় একটা হত্যাকাণ্ডের সঙ্গে কিন্তু গাড়িটি তিনটি জায়গায় ব্যবহার হয়েছে। সেখানে কলকাতা পুলিশ বলছে একটা হলো যখন বরানগর থেকে এমপি সাহেব মার্কিউ স্ট্রিট অঞ্চল অর্থাৎ নিউ মার্কেটের দিকে আসছিল, এরকম একটি গাড়ি সেখানে ব্যবহার দেখা গেছে সিসিটিভিতে। এর পাশাপাশি আরেকটি গাড়ি দেখা গেছে মার্কিউ স্ট্রিট থেকে গাড়িটি যখন নিউ টাউনের যে আভিজাত্য ফ্ল্যাট সঞ্জীবা গার্ডেন সেখানে একটি গাড়ি দেখা গেছে। এবং এর পাশাপাশি যেটা দেখা গেছিলো যে একটি গাড়ি বারে বারে করে এই সঞ্জীবা গার্ডেন থেকে কয়েকদিন ধরে যাতায়াত করেছে, ফলে সেই গাড়িরও ফরেন্সিক রিপোর্ট তারা শুরু করেছে। এখন গাড়িটি কোন বিষয়ে ব্যবহার করা হয়েছে, সে গাড়িটি কি যখন এমপি বরানগর থেকে মধ্য কলকাতা সে তখন ব্যবহার হয়েছে, না মধ্য কলকাতা থেকে অর্থাৎ নিউ মার্কেট থেকে সঞ্জীবা গার্ডেন গেছে তখন ব্যবহার হয়েছে, না গাড়িটি করেই আস্তে আস্তে যে লাশের যে টুকরো টুকরো অংশগুলো এই গাড়ির মাধ্যমে পাচার হচ্ছে সেটাই এখন ফরেন্সিকের কাছে মূল বিষয়। ফরেন্সিক আমাদের আমরা কিছুক্ষণ বাদে ফরেন্সিকেরও সেই রিপোর্ট আমরা পাবো, কিন্তু সবথেকে চাঞ্চল্যকর তথ্য এখন যাকে ধরা হয়েছে তিনি হলেন সিয়াম, এবং কলকাতা পুলিশের তথ্য সিয়াম এবং জিয়াদ একই ব্যক্তি, ওরফে একই ব্যক্তি জিয়াদ ওরফে সিয়াম দুজনের দুটো নাম ব্যবহার করা হচ্ছিল, তাকে এই পরিকল্পনার জন্য বোম্বে থেকে আনা হয়েছিল, সে কলকাতায় এই ঘটনা ঘটানোর পর তাকে সে লুকিয়েছিল এবং মধ্য কলকাতার কোনো একটি অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে এখন রাখা কাস্টাডিতে আছে, এবং সেখান থেকে তারা এখন রাজ্য পুলিশের যেটা দায়িত্ব সেটা তারা খোঁজ নেওয়া যে এই বডির অংশবিশেষ কোথায় আছে, এবং যেই ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল এই এই দুষ্কর্মের জন্য বা অপকর্মের জন্য সেই ধারালো অস্ত্রগুলো কোথায় আছে। ফলে মুহূর্তে মুহূর্তে চঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসছে, এবং আরও আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে এই ঘটনার কোন দিকে মোড় নিচ্ছে। এবং যে কালকে যখন ঢাকার সমস্ত তথ্য কিন্তু যখন এই কলকাতার যে গোয়েন্দা বিভাগ তারা কিন্তু বসে বসে প্রতিটা জিনিস তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, এবং এর সাথে সাথে যেমনটা জানো যে এইখানে যে যেই ট্রলি ব্যাগগুলো ব্যবহার হয়েছে, যেই সঞ্জীবা গার্ডেনের কাছাকাছি যে শপিং মল আছে সেই শপিং মল কোন শপিং মল থেকে কেনা হয়েছিল সেই সমস্ত শপিং মলের ফুটেজ তারা জোগাড় করেছে, এবং সেখানে দেখছে কীভাবে তারা ট্রলি কিনেছিল, কীভাবে তারা প্লাস্টিক কিনেছিল, এবং অপর একটি দোকান থেকে রক্তের দাগ মোছার জন্য কীভাবে তারা ব্লিচিং পাউডার কিনেছিল সেই সমস্ত ফুটেজ কিন্তু তার কাছে আছে। ফলে যে রহস্য যেটা ঘনীভূত সেটা কিন্তু অনেকটাই মিটিয়ে আনতে পেরেছে কলকাতা পুলিশ, এবং অবশ্যই ঢাকা প্রশাসনের সহযোগিতায় এখন এই শাহিন অনেকটাই তথ্য দিতে পারে বলে আমরা মনে করছি। শাহিনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো যে এই ট্রলিগুলোর মাধ্যমে সে কোথায় কোথায় হস্তান্তর করে, মানে কোথায় কোথায় দেহ দাফন করা হয়েছে না লুকিয়ে রাখা হয়েছে। সবথেকে বড় যেটা সন্দেহ করা হচ্ছে এই শরীরের অংশ বিশেষ নাও পাওয়া যেতে পারে, কেন এই অঞ্চলে প্রচুর মাছের চাষের ভেড়ি আছে, সেখানে তারা সেই জলের মধ্যে বা জলাশয়ের মধ্যে তারা ফেলে দিতে পারে। কিন্তু রাজ্য পুলিশের যেটা বারে বারে দাবি করা হচ্ছে
বডি টুকরো করা হলেও মাথা বা মুন্ডু কিন্তু এত সহজ ব্যাপার নয়, ফলে সেটা কোথাও দাফন করা হয়েছে বা লুকিয়ে রাখা হয়েছে, ফলে সেটা পেলেই তার মাধ্যম দিয়ে ডিএনএ করে পরবর্তী প্রস্তুতিতে বোঝা যাবে। ফলে এখন রাজ্য পুলিশের কাছে বড় রকম হাতে এসেছে সিয়াম এবং জিয়াদ। আমি বড়ে বড়ে বলছি যে ওরফে একজনই ব্যক্তি শাহিনের সাথে যারা পাশে ছিলেন, অর্থাৎ আখতারুজ্জামান শাহিনের সাথে যারা ছিলেন বলে বারে বারে দাবি করা হচ্ছিল, দুটো ব্যক্তি, আদতে দুটো ব্যক্তি না, সিয়াম জিয়াদ এবং সাইম ওরফে একই ব্যক্তি, তিনি এখন রাজ্যের যে গোয়েন্দা পুলিশের হাতে এখন গ্রেপ্তার আছেন, তাকে নিয়ে কিছুক্ষণ বাদেই হয়তো খোঁজখবর শুরু করবে। এই তথ্যই থাকছে আমার কাছে এখনও পর্যন্ত।